বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শিউলি ময়মনসিংহ থেকে বলছি। শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, বর্তমান সময়ে কাঁচা শাক সবজি থেকে শুরু করে সব কিছু দ্রব্য মূল্য একদম ঊর্ধ্বগতিতেই বলা যায়। তবে এই দুঃসময়ে যদি আমাদের কিছু শাক সবজি ফলমূলের গাছ থাকে যা আমরা সাময়িকভাবে চলতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না। তো বন্ধুরা, এই যে করলা গাছটা আপনারা দেখতে পারছেন, এই করলা গাছটা আমাদের লাগানো হয়েছে, আর এই করলা গাছ থেকে অনেক করলা আমরা খেতে পারতেছি। আর বর্তমানে তো করলা 50 টাকা করে কেজি, প্রতিদিনই মনে হয় করলা গাছ থেকে অনেক করলা তোলা যায়। আর কি বলবো, প্রতিটা একদম ডগায় ডগায় করলা করলা ফুল ধরেছে, আর তেমন একটা কিছু যত্ন করতে হয় না। জাস্ট লাগে একটু সবজি ধোয়া বা চাল ধোয়ার পানি আর এগুলাই, বা সবজি ভিজিয়ে রেখে কলার খোসার একটু পানি, এগুলো দিলেই কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। এই দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে করলা হয়েছে। তো সেজন্যই আর কি আপনাদের মাঝে একটু আর কি শেয়ার করলাম যে আমি বিভিন্ন শাকসবজি লাগিয়েছি, লাউ গাছ, করলা গাছ, এই দুঃসময়ে বা সবসময়ে আমি আর কি লাগাই, তারপর দুন্দুল গাছ, এগুলো তো প্রচুর পরিমাণে করলা হয়েছে। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে এখানে দেখেন একটা ধুন্দুল গাছ, তো ধুন্দুলও মোটামুটি হয়েছে। তো এই যে ধুন্দলগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এই কঠিন মুহূর্তে যদি আমাদের এরকম শাকসবজির থাকে, দু একটা গাছ থাকে, তাহলে কিন্তু মন্দ হয় না, একদিন চললেও অনেকটা। আর নিজের গাছের শাকসবজি খাওয়ার মজাটাই কিন্তু ভিন্ন রকম এবং খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে একটা ক্যাকটাস, জানি না এটা কীরকম হবে। আমি অনেক দিন আগে নার্সারি থেকে নিয়ে আসছিলাম, তো লাগানো হয়নি, আজকে এটা লাগিয়ে নেব। আর এই যে, তো আমি গাছটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, শুধু গোড়ার মধ্যে একটু মাটি দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর আমি গাছের কাজকর্ম করে মানে গাছটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে আমার ঘরে এসে আমি আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোর একটু পানি চেঞ্জ করে দিচ্ছি আর মুছে দিচ্ছি, এগুলোরও একটু যত্ন নিতে হয়। আর শাক সবজি ফলমূল গাছের পাশাপাশি আমাদের কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো অনেক কাজে আসে, আমাদের শ্বাস প্রশ্বাস এবং ঘরের বিভিন্ন দূষিত হাওয়া দূর করার জন্য কিন্তু এই গাছগুলো ভীষণ উপকারী। ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরে থাকলে ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমন কিন্তু চোখের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, মানে দেখতেও অনেক ভালো লাগে এবং আমাদের অনেক উপকারে আসে। তো এই যে এখানে আমার এই যে পাতাবাহার গাছটা, এটার পানিও চেঞ্জ করে আমি ভালো করে বোতলে রেখে দিলাম, আর এটা দেখতে তো বেশ ভালো লাগে। আর এই যে গাছটা দেখতে পারতেছেন, এই গাছটা কিন্তু আমার খাটের পাশে শোয়ার ঘরে একদম এখানেও আমি একটু পানি দিয়ে দিলাম। তো আজকে আর কি কিছু কাজকর্ম এবং গাছ যে লাগিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো পরে চলে আসলাম এই যে রুমে, আমার এই রুমটাতে কিন্তু প্রচুর রোদ আসে, তো আমি আজকে চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার শুক্রবারের একটি ভিডিও, তো সেটাই শুক্রবারের কিছু কাজকর্ম আমি কী কী করলাম সেটাই আপনাদের মাঝে আর কি
তুলে ধরতেছি। তো আমি বিছনার চাদরটা চেঞ্জ করে এখানে আমি একটু ঝেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরে বাইরে সব কিছু যদি আমরা পরিকল্পনা মতো ভালোভাবে কাজ করি, তাহলে কিন্তু সঠিক সময়ে একদম সুন্দরভাবে কাজগুলো করা যায় এবং সময়ের মধ্যেই কাজগুলো সেরে ফেলা যায়। তো এই যে এগুলো আমি একটু ভালো করে গুছগাছ করে নিচ্ছি। আর শুক্রবারের সকালে আর কি কাজগুলো শুরু করে দিছি। তো বিছনাপত্র সবগুলো গুছিয়ে এখন একটু আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো ঘরটা ভালো করে ঝেড়ে, আর এই যে সকালবেলা তো ঘর দর গুছগাছ করে সকালবেলায় আমি আর কি শুক্রবারে উঠে কাজকর্ম শুরু করে দিছি। আর এই যে এখানে গরুর মাংসটা আমি বসিয়ে দিছি। আর আজকে নাস্তাটা আর কি একটু দেরিতে আমাদের খাওয়া হচ্ছে, সকালে মুড়ি মাখা বা পিঠা আমরা খেয়ে নিছি। আর এই যে এখানে গরুর মাংসটা বসিয়ে দিছি রুটি দিয়ে, এবং দুপুরেও হয়ে যাবে সেজন্য গরুর মাংসটা রান্না করে নিতেছি সকাল সকাল আর কি বসিয়ে দিছি। তো বন্ধুরা, প্রতিবার যে কমন কথাটা বলি, আজও তা বলছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সকালে নাস্তা করে বাচ্চাদেরকে দিয়ে দিছি, এখন আমি নাস্তা করে নেব আর রুটি তৈরি করে নিছি। কাই করে রুটি তৈরি করে খেলে কিন্তু আমার ভালোই লাগে, তেল দিয়ে বেশি একটা আমি পছন্দ করি না। আর অল্প পরিমাণে এই যে আমি এখান থেকে মাংস নিয়ে নিচ্ছি, তো মাংস আর রুটি এটাই হচ্ছে সকালের নাস্তা। তো নাস্তাটা করে নিই আপনাদের সাথে নিই। তো নাস্তাটা করে আমি একটু বেশি পরিমাণে আটা আর কি মেখে রেখেছিলাম পরের দিনের জন্য, আর আমি এটা প্রায়ই করি। এই যে এখান থেকে আমি কিছু আটা আজকে রুটি করে নিছি, আর কালকের জন্য দেখেন আমি কিভাবে প্রসেসিং করে রেখে দিই আমার সময় বাঁচানোর জন্য। তো আমি একটি বক্স নিয়েছি, বক্সে আমি এখানে কিছু আটা আর কি নিচে রেখে দিছি, এবং গোল গোল করে আমি যে ডোটা তৈরি করে রেখেছি রুটির জন্য, সেটাই আমি গোল গোল করে আমার বক্সে আমি ভরে রাখছি। আর এভাবে করে রাখলে কিন্তু সকালটা দ্রুত উঠে একদম রুটিটা তৈরি করে খাওয়া যায়, এতে অনেক ভালো হয় সময়ও। আর সকালে শীতের দিনে সকালটা কিন্তু সময় একদম দ্রুত চলে যায়, ধরা যায় না সময়কে। তো এটা আমি নাস্তা খাওয়ার পরপরই এই কাজগুলো করে নিচ্ছি। তো আমি এই যে এখন উপরে আরেকটু আমি ময়দা ছিটিয়ে দিয়ে, তারপরে যাতে ঘেমে এটা নষ্ট না হয় সেজন্য উপরে আরেকটু ময়দা ছিটিয়ে এখন আমি বক্সের মুখটা ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, এতে করে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায়। আর এই যে সব কাজকর্ম করে আজকে আর ডিটেলসে রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করিনি। এই যে এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করছি, আর এই যে গরুর মাংস রান্না করা হয়েছে, আর এখানে এই যে সর্ষে শাক, এগুলোই হচ্ছে আজকের খাবার দাবার। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এগুলো হচ্ছে আমরা বলি ম্যাড়া পিঠা বা গোটা পিঠা, জানি না আপনারা কি নামে বলেন, আপনারা কি নামে ডাকেন অবশ্যই সুন্দর কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো পিঠাগুলো আমরা খেয়ে নিলাম,
আর এই যে এখানে এখানে শাক, মূলা শাক, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো সব আমি কেটে একটি বক্সে ভরে রাখবো। আমি আমার কাজগুলোকে আর কি একটু গুছিয়ে এগিয়ে রাখছি। এটা হচ্ছে রাতের বেলা, তো রাতের বেলা একটু কষ্ট করে আর কি কাজগুলো করে নিচ্ছি, যাতে আমি পরের দিন ভালো করে সকালটাতে আমি ভালো করে আমার এত আর কি হয়রানি না হতে হয়, সেজন্য রাতে এগুলো সব কিছু কেটে গুছগাছ করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবেই আমি একটু কষ্ট করে আগের দিন আমার কাজগুলো করে নিই সময় বাঁচানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।